নমস্কার, কি খবর সবার? ওমকৃষ্ণ চ্যানেলের আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তারপরে কি বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, এখন টাওয়ার আসেনি এখনো। এখন সকাল 7:30 মতন বাজে, আর মাম্মাম আর ওম আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ আজকে থেকে ওমের স্কুল শুরু। তবে স্কুলে যেতে হবে না, আজকে থেকে ওমের 4 দিন অবধি হবে অনলাইন ক্লাস, মানে 8:30 থেকে অনলাইন ক্লাস শুরু হবে। তাই ওমকে 7:30-এর মধ্যে ডেকে দিলাম, ও এখন ব্রাশ করবে, খাওয়া দাওয়া করবে, রেডি হবে, তারপরে ক্লাস করতে বসবে। চলো তাহলে, ওমের ব্রাশ করা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, তাই তো? টাটা বলে দাও, হ্যালো ফ্রেন্ডস বলে দাও। এই সবে ঘুম থেকে উঠলো, এখনও টাওয়ার নেই, তাই তো? এই যে ওম সকালে উঠে নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে, আর ব্রাশ হয়ে গেলে ওকে ড্রেসটা পরিয়ে দেবো, পরিয়ে তারপরে একবার ওকে খাওয়াতে বসাবো। খাওয়ানো টাওয়ানো হয়ে গেলে তারপরে এক অনলাইনে ক্লাস করতে বসবো। অনলাইনে ক্লাস হচ্ছে 8:30 থেকে। তাড়াতাড়ি, এই যে ওম বাবু রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে ক্লাস করার জন্য। তুমি ড্রেস পরেছো কেন? কি হবে, অনলাইনে ক্লাস হবে? আচ্ছা চলো, আমরা আগে এখন একটু ব্রেকফাস্ট করে নিই। যাই হোক, আগে কিছু ব্রেকফাস্ট করিয়ে দিই, তারপরে আবার আবার ক্লাস শুরু হয়ে যাবে। আসো আসো আসো, এই যে জল বিস্কুট খাচ্ছে, এত খাবার সাদা হয়েছে, একটা কলা ছুললো, একটুখানি কালো, তাই বলেছে আমি খাবো না, কালো কলা উনি খাবে না। মানে ছোলাটা যদি একটু কালো হয় তাহলে ওই কলা খারাপ, চ্যাপটা অমুক সমুক, বাহানাবাজি শুরু। আর বিস্কুটও অন্য বিস্কুট খাবেন না, এই যে কত বিস্কুট রাখা আছে, এটা ওটা এগুলো চলবে না, ওনার গুড্ডেই লাগবে। এই যে গুড্ডে নতুন প্যাকেট এখন ভাঙতে হলো, এগুলো রয়েছে, আমি বললাম এটাকে খা, তা হবে না, এত বাহানা। আর এই যে আমি আমার গ্রিন টিটা ভিজিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে খাক। ওমও খাচ্ছে, আমি একটু খেয়ে নিই। তবে আমি খাচ্ছি গ্রিন টির সাথে টোস্ট বিস্কুট। টোস্ট খাবো না, একটু জল খাও, জলটা খাও। যে ওম অনলাইন ক্লাস করার জন্য পুরো রেডি, এরপরে ওদের লিঙ্ক পাঠাবে এক্ষুনি, আর লিঙ্ক পাঠালে ওর ক্লাসটা শুরু হয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে যখন 10 মিনিটের ব্রেক দেবে, এখন 8:30 বাজে, 9:40-এ তখন তোমাদের সাথে দেখা হবে, তাই তো? সোনা, টাটা করে দাও সবাইকে। হ্যাঁ টাটা করে দাও। হ্যাঁ, এই যে দেখাতে বলছি যে এখন 8:30 বাজে, ঠিক আছে, তুমি এখন কি করবে, অনলাইন ক্লাস করবে, তাই তো? ঠিক আছে, শুন, ওর 5 মিনিট না, 10 মিনিটের ব্রেক পেয়েছে, তাতে ওই আর কি, এটা হচ্ছে টিফিন ব্রেক। তো বাবু কি খাবে, বাদাম দেওয়া চকলেট, ওই ফিউজ ছিল ঘরে, তো ওইটাই খাচ্ছে এখন। তা খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ক্লাস করতে বসবে, এইরকম চলবে 4 দিন, তারপরে আবার স্কুল শুরু হবে, মানে 16 তারিখ থেকে স্কুল শুরু হবে। আজকেও মা আর বোন বাড়িতে নেই, ওরা গেছে DIG অফিসে। তো আজকে আমি ওই যে 10:30-এর মতো বাজে, ওমের অনলাইন ক্লাস শেষ, আর এই যে ডিম আর আলু একদিকে সিদ্ধ বসাবো, আর ওমের জন্য একটু মাংস করবো, এদিকে ভাত আমার হয়ে গেছে, আর এখন ডালটা সোমবার দেবো, আর এই যে মাংস টাংস সব রেডি করে রেখেছি। আমি ঝটপট ঝটপট সব করতে চাইছি, ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব করছি। এখন ওই ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই যে একদিকে মাংস বসিয়ে দিয়েছে, মাংস হচ্ছে, আর একদিকে করবো ডিমের কারি। তার জন্য আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে ভেজে করব। আর এদিকে ওম আবার এই যে খেলা করছে, ওম মাম্পির কী যেন একটা ডকুমেন্ট বাকি ছিল, সেটা নিতে আবার বাড়ি এসছে। তো এই যে আমার ডিমের কারিটা প্রায় শেষের দিকে, ডিমের কারিটা হয়ে গেলে নামিয়ে দেবো। আর এই দিকে আবার এই যে চিকেনটাও হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি, চিকেনটা হোক। আর এদিকে আবার ওমকে বলেছি যে সোনা আজকে তোমাকে স্নান করতে হবে, একটু একা একাই, অন্যান্য দিন আমি ওর সাথে থাকি। তো ও তো ভীষণই মজা পেয়েছে। এই যে ওম এখন স্নান করতে যাচ্ছে গামলা আরিয়া নিয়ে,
থাকুক সাইকেল ছড়িয়ে দিচ্ছি দাঁড়া। তো ওম এখন এই বাইরে এইখানটায় স্নান করবে, এই এখানে কল আছে একটা করো না, এইখানে স্নান করবো এখন। ওম স্নান হয়ে গেছে, এখন ওকে একটু গ্লুকন্ডি জল দেবো, মানে কি জলও অনেকক্ষণ হয়েছে খেয়েছে, আর এর বাচ্চা তো হাতে তুলে না দিলে খাবে না। তো আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন, ওকে ঠিক সময় করে করে জল দিয়ে দিই, একটু বাদে বাদে, এমনি জল খেতে চায় না, কী করি একটু গ্লুকন্ডি মিশিয়ে দিই, জলটা একটু টেস্টও হয়, ও খেয়ে নেয়, মানে এত গরম। তো পাপা আসো, জল নিয়ে যাবো বা দাঁড়িয়ে, আর জলটা খেয়ে আমাকে দিয়ে দেবা গ্লাসটা। ওমের স্নান হয়ে গেছে, এবার রান্নাঘরে কিছু বাসন আছে অল্প কটা, রান্না যা করলাম সেই কড়াই টড়াইগুলো আছে ওগুলো মেজে তারপরে আমি স্নান করতে যাব। আর বাবা চলে এসছে, বাবাও স্নান করতে গেছে, আজকেও ওই যে বোন দৌড়াদৌড়ি করছে সব কাগজপত্র নিয়ে, থানা থেকে ফোন করেছিল এই কাগজ সেই কাগজ, এসেছিলো বাড়িতে মা, এসে আবার খাওয়া দাওয়া করে গেল, কারণ কতক্ষণ না কতক্ষণ লাগবে, তখন আমার ডাল আর ভাত হয়ে গেছিলো। ওই দেখুন খেয়ে মুখটা কেমন গায়ের মধ্যে মুছে যায়, আমার গায়ে আমি রান্না বান্না করলাম ঘাম আছে, ওকে বললেও ও সেটা বোঝে না, ও কি করবে খেয়ে ওই মুখটা আমার গায়ের মধ্যে ঘষে দিয়ে চলে যাবে, এই যে যাই খাক না কেন, মা হচ্ছে টাওয়াল, মায়ের গাটা এসে মুছে দিয়ে চলে যাবে, তাই তো, তাই তো, তাই তো, ব্যাস ঠিক আছে যাও, জল খেলে যাই, তাড়াতাড়ি করে বাসন কাটা মেজে ফেলি, খেতে আসো চলো, আসো ভাত খাবে, মাংস রান্না করেছি চিকেন, তুমি কালকে রাত্রিবেলা বললে না চিকেন দিয়ে রান্না খা, ভাত খাবে, আসো আসো আসো, না না স্নান হয়ে গেছে, আমি স্নান করতে গেছিলাম বলে বাবা আর নাতি দাদু নাতি দুজন মিলে খেলা করছিলো, আর বাবার বুঝতে বুঝতে পারি দেখলাম একটু ঘুমও পেয়ে গেছে, যাই হোক আমার স্নান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে দুজনকে ভাত দিয়ে দিই, ওরা দুজন খেতে থাকুক। এই যে আমার দুই বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আমার সোনাকে আর আমার বাবাকে, এই যে সোনা চিকেন দিয়ে ভাত খাচ্ছে, ওর জন্য ঝাল ছাড়া চিকেন, এই যে আর বাবা চিকেন খায় না, তাই ডিমের ঝোল সবার জন্যই করেছি, আর ডাল করেছি, আর অল্প একটু চিকেন যেটু ছিল সেটার মধ্যে আমাদের জন্য লঙ্কা দিয়ে করে রেখেছি, এখন খেলে খেলো, নাহলে রাত্রেবেলায় খেয়ে নেবে, তাহলে রাত্রে তরকারি করতে হবে না, বাবার খাওয়া হয়ে গেছে আর ওম এখনও খাচ্ছে, আর আমি এখন একটু সোনার সাথে বসে খেয়ে নিই, আমি তো প্রত্যেক দিনের মতো প্রথমে নিরামিষ তরকারি হলে তরকারি নিই, আর ডাল হলে ডাল, একটু ডাল নিয়ে নিয়েছি, কিন্তু আজকে আর ডালের সাথে তো কোনো ভাজা টাজা কিছু করতে পারিনি, সময় কোলায়নি, দাঁড়ান ডিমের একটা আলু নিয়ে নিই, ডালের সাথে না বাঙালি আমরা, একটু ভাজা বা একটু সেদ্ধ আলু সেদ্ধ বা এইসব কিছু না হলে ঠিক আমাদের পোষায় না। তো এই যে আমি খেতে বসার আগে একবার মাকে ফোন করেছিলাম, তো ওনারা এখন ওখানে বসে আছে, আজকে অনেকটাই ভিড়, সবার অনেক ডকুমেন্টস তো আস্তে আস্তেই হচ্ছে, তো আমি খাই, খাওয়া দাওয়ার পরে দেখি আর একবার ফোন করতে পারি। আড়াইটার মতন বাজে, আর মার বোন তো এখন আসেনি, কখন আসবে জানি না, তো জোয়ান মৌড খেয়ে নিই সত্যি করে, আর এখন ওপরে যাবো। এই কাঁচাগুলো দুপুরে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সময় পাইনি বলে এই এখন বিকেল পাঁচটার সময় কাচলাম, এদিকে আবার ওমের এই যে ম্যাডাম চলে এসছে, এখন বিকেল 5:30টার মতো বাজে, আর ওম তো দেখলেই ওপরে পড়ছে, আর এখন আমি ঘরের অন্যান্য এখন যা যা কাজ আছে, ঘর চার দেওয়া, এই সন্ধে দেওয়া, এগুলো করব। তো আর আমার মা আর বোন এখন ওরা আসেনি, জানি না কতক্ষণ লাগবে, আরও 5:30 বাজে, ওরা সেই দুপুরবেলায় এসে একটু খেয়ে দিয়ে আবার গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আমাকে আর ওমকে আমাদের পরিবারকে দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে। তো আজকের ভিডিওটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, তো টাটা, দেখা তো অবশ্যই হবে, প্রত্যেক দিন দেখা হবে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, আবার দেখা হবে কালকে।